الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় ইউসুফ বিন হেলাল ভাই বাংলাদেশ থেকে আপনি জানতে চেয়েছেন কোন ব্যক্তির যদি ছেলে না থাকে শুধু একজন মেয়ে তিনি মারা যাওয়ার আগে যদি তার সকল সম্পদ মেয়ের নামে লিখে দিয়ে যান তাহলে তিনি কোন অপরাধী হবেন কিনা প্রিয়দিনী ভাই এক্ষেত্রে বলবো যে আমরা মুসলিম মুসলিম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসলিম মানে আত্মসমর্পণকারী আল্লাহর কাছে আত্মসমর্পণকারী অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে ইসলাম মনোনীত করেছেন সেই ইসলাম মেনে নেওয়া আমাদের জন্য ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলিম না হয়ে মারা যেও না আর একজন মুসলিম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্পদের ক্ষেত্রে যে নীতিমালা দিয়েছেন সেটাই মেনে চলতে হবে প্রিয়দিনী ভাই কোনো ব্যক্তির যদি ছেলে না থাকে শুধুমাত্র মেয়ে থাকে এক্ষেত্রে তার যদি একটি মাত্র মেয়ে থাকে তাহলে তিনি তার টোটাল সম্পত্তির অর্ধেক পাবেন আর যদি একাধিক মেয়ে থাকে তাহলে সকল মেয়ে মিলে দুইজন বা ততোধিক মেয়ে যদি থাকে তাহলে তারা সকলে মিলে তার টোটাল সম্পত্তির দুই তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের দুই ভাগ পাবে অর্থাৎ যদি 100 টাকা রেখে যান তাহলে তারা 66.66 টাকা পাবে প্রিয়দিনী ভাই যেহেতু মেয়ে মারা গেলে মানে মেয়ে রেখে মারা গেলে মেয়ে সকল সম্পদ পাচ্ছে না এমন অবস্থায় কোনো ব্যক্তি যদি এই চিন্তা করেন যে আমার সকল সম্পদ আমি আমার মেয়ের নামে লিখে দিয়ে যাব মারা যাওয়ার আগে এটা বৈধ হবে কিনা এটা অবশ্যই বৈধ হবে না কারণ হচ্ছে জামে তিরমিজিতে একটা হাদিস এসেছে কিতাবুল ওসাইয়া হাদিস নাম্বার 21 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হতে সময় বলছেন ইন্নাল্লাহ আতা কুল্লাযী হাক্কিল হাক্কাহু নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেককে যথার্থ অধিকার দিয়ে গিয়েছেন ফালা ওয়াসিয়াতা লিল ওয়ারিস সুতরাং যারা ওয়ারিশ হবে তাদের জন্য কোনো ওসিয়ত করাই বৈধ নয় অর্থাৎ আপনি মারা গেলে আপনি যতদিন বেঁচে আছেন এতদিন আপনার সম্পদের একচ্ছত্র মালিক আপনি নিজে আপনি মারা যাওয়ার পরেই এই সম্পদ কে কে পাবে এই নীতিমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন এবং যারা হকদার তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথার্থ পরিমাণে দিয়ে দিয়েছেন আপনি মারা যাওয়ার আগে যদি বলে যান যে আমার মেয়ের জন্য আমি ওসিয়ত করে গেলাম যে মেরাসের পরে বাকি যে সম্পদ থাকবে এখানে বুঝতে হবে যে পবিত্র কোরআনে যাদের অংশ নির্ধারণ করা হয়েছে তাদেরকে বলা হয় ওয়ারিশ আর পবিত্র কোরআনে যাদের অংশ নির্ধারণ করা হয়েছে তাদের অংশ দেওয়ার পরও যদি সম্পদ বেঁচে থাকে এটা মৃত ব্যক্তির ভাই ভাইয়ের ছেলে বাচ্চা বা বাবা ইনারা পেয়ে থাকে তাদেরকে আসবাব বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে তার যথার্থ অধিকার দিয়ে গিয়েছেন সুতরাং আপনি মারা যাওয়ার পরে আপনার যারা ওয়ারিশ হবে তাদের জন্য ওসিয়ত করাই বৈধ নয় সেই ক্ষেত্রে আপনি সকল সম্পদ মেয়ের নামে কিভাবে লিখে দিয়ে দিতে পারেন এটা সম্পূর্ণ হারাম কাজ আপনি মারা যাওয়ার আগে যদি টোটাল সম্পদ লিখে দিয়ে যান এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নীতি রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন আপনি তার পরিবর্তন ঘটালেন কারণ আপনি মারা যাওয়ার পরে আপনার মেয়ের সম্পদ নেওয়ার পরে বাকি যা সম্পদ থাকবে এক্ষেত্রে যদি আপনার বাবা বেঁচে থাকে আপনার বাবা পাবে বাবা বেঁচে না থাকলে ভাই পাবে ভাই না বেঁচে থাকলে ভাইয়ের ছেলেরা পাবে অথবা চাচা বেঁচে থাকলে চাচা পাবে বা চাচার ছেলেরা পাবে তারা সম্পদ পাবে আপনি তাদেরকে মাহরুম করে আপনার মেয়েকে সকল সম্পদ দিয়ে গেলেন এটা হচ্ছে একটা হারাম কাজ করে গেলেন অর্থাৎ তাদের অধিকার নষ্ট করে আপনার মেয়েকে দিয়ে গেলেন প্রিয়দিনী ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই বিধানটা দিলেন অর্থাৎ মেয়ে হলে সে সকল সম্পদ পাবে না অর্ধেক পাবে এটা কেন দিলেন এখানে একটা হিকমা রয়েছে যে একজন মেয়ে সে অসহায় তাই সে মারা যাওয়ার পরে তার বাবার সম্পত্তির অর্ধেক সে পাবে আর অর্ধেক তার বাবার ভাই অর্থাৎ চাচা অথবা চাচা তো ভাইরা পাবে এই জন্য যে মারা যাওয়ার পরে যেন এই অসহায় মেয়েটার প্রতি তারা খেয়াল রাখে তারা যেন তার দেখাশোনা করে
কিন্তু আজকে আমাদের দেশে একটা মেন্টালিটি এরকম হয়ে গেছে যে চাচাতো ভাই ভাই বা ভাইয়ের ছেলেরা মৃত ব্যক্তির সম্পদ ঠিকই নিচ্ছে, কিন্তু কিন্তু এই যে ইয়াতিম মেয়ে থেকে যাচ্ছে বা মৃত্যু ব্যক্তির মেয়ে থেকে যাচ্ছে তার দেখাশোনা করছে না, এটা অত্যন্ত দুঃখজনক। এক্ষেত্রে যদি কেউ মনে করে যে যেহেতু আমার যে পরিমাণ সম্পদ এর অর্ধেক যদি আমার মেয়ের পায় তাহলে সে চলতে পারবে না, আর আমার আমার যে ভাই অথবা চাচাতো আমার ভাতি যারা তারাও তার দেখাশোনা করবে না, এক্ষেত্রে তিনি ইচ্ছা করলে তার মেয়েকে আগেই কিছু লিখে লিখে সামান্য পরিমাণ কিছু লিখে দিতে পারেন, ওসিয়ত নয় এবং টোটাল সম্পদ না, কিছু সম্পদ আপনি হাদিয়া হিসেবে ভেবা হিসেবে দিতে পারেন। এ ব্যাপারে কোন কোন আলেম অভিমত ব্যক্ত করেছেন। প্রিয়দিনী ভাই, মারা যাওয়ার আগে যদি বা আপনি আগেই যদি আপনার টোটাল সম্পদ মেয়ের নামে লিখে দেন তাহলে আপনার দুইটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক নম্বর ক্ষতি হচ্ছে যে যে আপনি তো এখনো মারা যাননি, আপনি আপনি যখন টোটাল সম্পদ আপনার মেয়ের নামে লিখে দিলেন এর মানে সম্পদ থেকেও আপনি নিঃস্ব হয়ে গেলেন, আপনার প্রয়োজন হলেও আপনি কিন্তু আর সেই সম্পদ ব্যবহার করতে পারবেন না। ইচ্ছা করলে এই মেয়ে যদি আপনার সাথে দুর্ব্যবহার করে আপনাকে বের করে দেয় সেক্ষেত্রে আপনার করার কিছু থাকবে না। এরকম অনেক ঘটনা ঘটেছে, একজন ব্যক্তি তার তিনজন মেয়ে সে টোটাল সম্পদ তিন মেয়ের নামে লিখে দিয়েছে, এরপরে তিনজন মেয়ে এখন বাবার দেখাশোনা কে করবে, তিন মেয়ে সকল সম্পদ দিয়ে ফেলছে। পরে তারা সিদ্ধান্ত নিল কি যে বাবা তিন মেয়ের বাড়িতে একটা নির্দিষ্ট মাস এক মাস এক মাস করে থাকবে। আশ্চর্য, এর মানে আপনি জীবক দশায় আপনার মেয়ের বাড়ির মেহমান হয়ে গেলেন। এরপর অনেক ঘটনা পাওয়া যায় যেখানে স্ত্রী মেয়ে তারা ব্যক্তিকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এখন সে নিঃস্ব পথে পথে ভিক্ষা করে খায়। অতএব এক্ষেত্রে সতর্ক সাবধান থাকতে হবে। দুই নাম্বার ক্ষতি হচ্ছে যে আপনি কি করলেন, আপনার আপনি মারা যাওয়ার পরে যারা সম্পদ পেত আপনি তাদেরকে সেই সম্পদ থেকে মাহরুম করলেন, এটা একটা সম্পূর্ণ নাজায়েজ কাজ। অতএব সারাংশে আমরা এই কথাই বলবো, আপনি কোন অবস্থাতেই আপনার মেয়ের নামে সকল সম্পদ লিখে দিয়ে যেতে পারেন না। এক্ষেত্রে আল্লাহ সুবহান ওয়া তাআলা যে বিধান দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা যে ফয়সালা করেছেন এর মাঝে কল্যাণ রয়েছে। যখন আপনার সম্পদ থাকবে তাহলে দেখবেন আপনার যেহেতু ছেলে নেই দেখা যাবে আপনার ভাতি যারা বা আপনার ভাই আপনাকে দেখাশোনা করবে, অসুস্থ অবস্থায় চিকিৎসা করার চেষ্টা করবে, হসপিটালে দৌড়াদৌড়ি করবে, কারণ তাদের একটা অর্থের লোভ থাকবে যে আমার চাচা মারা গেলে সেখান থেকে আমরা কিছু অংশ পাবো, তাদের কিন্তু এই টার্গেটটা থাকবে। আর যখন আপনি সব লিখে দিয়েছেন তখন বুঝবে যে এর পিছনে সময় নষ্ট করে লাভ নাই, কারণ এক কাছে কিছু পাওয়া যাবে না। বোঝার চেষ্টা করুন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা যে বিধান দিয়েছেন এর মাঝে আমাদের সকলের জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।